সাভারের আশুলিয়ায় দুই বান্ধবীকে গণধর্ষণের অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও নয় কিশোর পলাতক রয়েছে বলে জানা গেছে। বুধবার ভোর রাতে আশুলিয়ার বাদাইল ও নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রায় এক মাস আগে একই বাসার ভাড়াটিয়া দুই কিশোরের সাথে পবনারটাক এলাকার একটি হাউজিং এলাকায় বেড়াতে গিয়ে ওই গ্যাংয়ের হাতে গণধর্ষণের শিকার হয়েছিলেন তারা। আটকরা হলেন ডায়মন্ড আলামিন, জাকির ও পান রাকিব। পান রাকিব বাদাইল এলাকার মাঝে মাঝে শাক বিক্রি করে বলেও জানা গেছে। বাকি দুইজন শিক্ষার্থী, তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। গ্যাংয়ের অন্যান্য সদস্যরা হলো দলনেতা মারুফ, তার সহযোগী আলামিন, জেদান রেদওয়ান সহ আরও কয়েকজন। আশুলিয়া থানার উপ পরিদর্শক আসওয়ুর রহমান জানান, ভিডিও ফাঁস হওয়ার পরপরই কোনো অভিযোগ না পেলে তদন্ত নামে আশুলিয়া থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে তিন গ্যাং সদস্যকে আটক করা হয়। বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।